বন্ধুরা, একটা ভীষণই বড় খবর সামনে বেরিয়ে এসেছে। ভারত ইসরায়েলের সব থেকে বড় হাতিয়ারের ডিল করতে চলেছে। $1 বিলিয়ন এই ডিলে নিশ্চিত রূপে চীনা ফাইটার জেটের হামলায় লাগাম লাগবে, তার সাথে পাকিস্তানেরও ব্যান্ড বাজবে। কারণ সেই ইসরায়েলি হাতিয়ার ভীষণই বড় অ্যাডভান্স লেভেলের ফাইটার জেট, এর স্টোরি বালাকোট স্ট্রাইকের সাথে যুক্ত রয়েছে। তখন থেকেই ভারতের প্রয়োজন অনুভব করতে পেরেছিল, কিন্তু ভারতের ডিল ক্রমশ পেছুচ্ছিল। কিন্তু যখন আজ চীন ভারতের মাথায় নিঃশ্বাস ফেলছে, তখন ভারতও ভেবে নিয়েছে চীনকে ওর ভাষাতেই উপযুক্ত জবাব দিতে হবে। এই সব কিছুর সূত্রপাত হয়েছিল বালাকোট এয়ার স্ট্রাইক থেকে। আসলে ওই এয়ার স্ট্রাইককে কন্ডাক্ট করার জন্য ভারত নৌসেনার কাছ থেকে ধার নিয়েছিল P-8 পোসাইডন এয়ারক্রাফ্ট। ওই এয়ারক্রাফ্টের কাজ হলো হাওয়ায় যত এয়ারক্রাফ্ট থাকে, মিসাইল থাকে, সেগুলোকে ডিটেক্ট করে গ্রাউন্ডে সেনাদের ইনফর্ম করে দেওয়া। সেটা ব্যবহার করেই ভারত বালাকোট এয়ার স্ট্রাইক কন্ডাক্ট করেছিল, আর তারপর আবার সেটা নৌসেনাকে ফিরিয়ে দেয়। কিন্তু তারপর পাকিস্তান তার জবাবে নিজের সুইডিশ আওয়াক্স প্রয়োগ করে। এই আওয়াক্স আসলে ফুল ফ্লেজ সিস্টেম, যা ফাইটার জেটের ওপর মোতায়েন করা থাকে, আর এটা হাওয়া যত অবজেক্ট থাকে সব কিছুর তথ্য রিয়াল টাইম এটার সঙ্গে সেনাকে দিতে থাকে। P-8 পোসাইডনও একই কাজ করে, কিন্তু সেটা মেরিটাইম এয়ারক্রাফ্ট, এটা স্থলসেনা ও বায়ুসেনার জন্য সেভাবে তৈরি হয়নি। এর জবাব ভারত কিভাবে দিয়েছিল? এর জন্য ইন্ডিয়ান এয়ারফোর্সের যে লিমিটেশন ছিল সেটা অনেক বেড়ে গেছিল, কারণ আওয়াক্স জলদি জানিয়ে দেয় কোন এয়ারক্রাফ্ট কোথায় আছে। বলতে পারেন সেটা এয়ার ডিফেন্স সিস্টেমের মতোই কাজ করে। এটা এক ধরনের র্যাডার যে স্থলসেনাকে রিয়াল টাইম ডেটা দেয়, আর তারা মিসাইল ফায়ার করে সেই সমস্ত অবজেক্টগুলোকে ধ্বংস করে। ভারত তখন থেকেই ভেবে নিয়েছিল যে তারাও কিছু নতুন আওয়াক্স কিনবে, DRDO কিছু নতুন আওয়াক্স বানায়। কিন্তু সেগুলোর প্রবলেম হলো সেগুলোর রেডিয়াস M270°, 360° নয়। তার মানে সেটা চারপাশে নজর রাখতে পারবে না। 270° ও ডিটেকশন এরিয়া, কিন্তু সেটা যথেষ্ট নয়। তাই ভারত তখন সিদ্ধান্ত নিয়েছিল তারা ইসরায়েলের কাছ থেকে কিনবে ফ্যালকন আওয়াক্স। এই আওয়াক্সের বিশেষত্ব হলো এই ডিটেকশন রেঞ্জ 360°, আর রেঞ্জও দুর্দান্ত। 500 কিলোমিটারের মধ্যে কোনো ফাইটার জেট থাকুক, বোম্বার থাকুক, কোনো ধরনের সিভিলিয়ান এয়ারক্রাফ্ট থাকুক, সব কিছু ডিটেক্ট করে সেনাকে লাগাতার রিয়াল টাইম তথ্য পাঠায়। ভারতের কাছে অপশান ছিল, হয় সে ইসরায়েলের কাছ থেকে ফ্যালকন আওয়াক্স কিনবে, নয়তো স্যাটেলাইট ইউজ করবে। কিন্তু স্যাটেলাইটের পক্ষে একটা সমস্যা দেখা দেবে, কারণ আমেরিকার যে দামি স্যাটেলাইট আছে সেটাও তথ্য পাঠাতে কিছু সেকেন্ড সময় নেয়। কিন্তু একটা ফাইটার জেট এখন এখানে আছে, আর পরক্ষণেই সেকেন্ডের মধ্যে 100 কিলোমিটার চলে যাবে, তাই রিয়াল টাইমে সেটাকে ধ্বংস করা তো সহজ ব্যাপার নয়। কিন্তু আওয়াক্স একদম রিয়াল টাইম দিয়ে দেয়, তাই ভারত ঠিক করে তারা ফ্যালকন কিনবে। কিন্তু আপনাদের যেরকমটা বললাম, ভারতের টানাপোড়েনে এই প্রজেক্টও আটকে যায়। যতক্ষণ না ভারতের 20 জন জওয়ান গালওয়ান ভ্যালিতে শহীদ হয়, আর চীন নিজে যুদ্ধবিমান ভারতীয় সীমার আশেপাশে উড়ানো শুরু করে, ততক্ষণ ভারতের উঠানা কাটে না। কিন্তু এখন এই প্রজেক্টের ক্লিয়ারেন্স দিয়ে দেওয়া হয়েছে। এই প্রজেক্টের ডিল $2 বিলিয়ন, এটা দিয়ে দুটো আওয়াক্স কেনা হবে, অর্থাৎ 1000 কিলোমিটারের ডিটেকশন, যা ভীষণই বেশি। এর মাধ্যমে ভারত 1000 কিলোমিটার পর্যন্ত নজর রাখতে পারবে, 360°, অর্থাৎ চারিদিকে রিয়াল টাইম ডেটা দেবে। 500 কিলোমিটারের ডিটেকশন এরিয়া, একে ভীষণই অ্যাডভান্স মনে করা হয়, কারণ এটা ইসরায়েল বানিয়েছে, তাই এর টেকনোলজি দুর্দান্ত তো হবেই। রিলায়েবিলিটির কোনো ইস্যু আসবে না, লম্বা সময় ধরে চলবে। এটা শুধু চীনের বিরুদ্ধেই কার্যকর হবে না, পাকিস্তানের বিরুদ্ধেও কার্যকর হবে। এর ডিটেকশন এরিয়া 500 কিলোমিটার। কিন্তু ভারতের কাছে চীনের যে হোটানা এয়ারবেস আছে, যেখানে চীন বোম্বার মোতায়েন করে রেখেছে, G20 মোতায়েন করে রেখেছে, ভারত থেকে তার দূরত্ব মাত্র 300-400 কিলোমিটার। অর্থাৎ সেই এয়ারবেসের সব রকম মুভমেন্টের রিয়াল টাইম ডেটা ভারতীয় স্থলসেনা বায়ুসেনা সহজেই পেয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ইসরায়েলের আওয়াক্স কি চীনা ফাইটার জেটে দম বন্ধ করতে সক্ষম হবে? আর এই আওয়াক্স কি রাশিয়ার এসপ্রন্ডের এয়ার ডিফেন্স সিস্টেমের থেকেও বেশি কার্যকরী হবে? আপনার পয়েন্ট অফ ভিউ থেকে বিচার করে অবশ্যই কমেন্টে জানান। সুন্দর মণ্ডল এবং বরুণ বিশ্বাস সহ অনেকে এই পরিবারের এমন কিছু সদস্য যারা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করে, চাইলে আপনিও করতে পারেন। বেছে বেছে সেরা কমেন্টগুলো তুলে ধরবো আপনাদের সামনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে সবাইকে শেয়ার করে দিন, এবং এরকমই নিত্য নতুন তথ্য পেতে রহস্যমালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।